বিশ্বব্যাপী নিম গাছের পাতা, শিকড়, নিম ফল ও বাকল ওষুধের কাঁচামাল হিসেবে খুবই পরিচিত। এর মধ্যে অ্যান্টিসেপটিক, ছত্রাকনাশক, ব্যাকটেরিয়া রোধক, ভাইরাস রোধক ও কীট পতঙ্গ বিনাশে এর জুড়ি নেই। তাই এই করোনা কালে গরম জলে নিম পাতা দিয়ে ভাপ নিলে ও উপকার হয়। আসুন জেনে নেওয়া যাক কি রোগে নিমের ব্যবহার করা যায়। উজ্জ্বল ত্বকের জন্য কাঁচা নিম পাতার সাথে কাঁচা হলুদ সম পরিমাণে শিল নোড়ায় বেটে পেস্ট তৈরি করে মুখে ও শরীরে লাগালে ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি পায়। বুকে পুরনো জমা কফ, বুকের পুরনো জমা কফ বের করতেও এটি দারুণ কার্যকরী। এক চামচ নিম পাতার রসে আদার রস ও মধু মিশিয়ে সামান্য গরম জলে মিশিয়ে দিনে 3-4 বার খেলে বুকের জমা কফ আস্তে আস্তে বেরিয়ে যায়। গর্ভবতী, শিশু ও বৃদ্ধদের জন্য এই ঔষধটি ব্যবহার করা নিষেধ। কৃমি, পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায়, পেট বড় হয়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। এই জন্য 1 চামচ পরিমাণ নিম গাছের ছালের গুঁড়ো দিনে 3 বার সামান্য 1 কাপ গরম জলসহ খেলে ভালো উপকার হয়। উকুন নাশক, নিমের পাতা বেটে হালকা করে মাথায় লাগিয়ে ঘণ্টা খানেক পরে মাথা ধুয়ে ফেললে 2-3 দিনের মধ্যে উকুন মরে যায়। অজীর্ণ, পুরনো পেটের অসুখ বা পাতলা পায়খানা হলে 2 চামচ নিম পাতার রস অর্ধেক কাপ জলের সঙ্গে মিশিয়ে সকাল বিকাল খাওয়ালে ভালো উপকার পাওয়া যায়। খোসপাচড়া, নিম পাতা সিদ্ধ করে সেই জল দিয়ে স্নান করলে চুলকানি ও খোসপাচড়া ভালো হয়ে যায়। সারা শরীরে চুলকানি হলে পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে ভালো হয়ে যায়। পোকা মাকড়ের কামড়ালে, পোকা মাকড় কামড়ালে বা হুল ফোটালে নিমের ছাল বা পাতা বেটে ক্ষত স্থানে লাগালে ব্যথা উপশম হয় এবং পোকা মাকড়ের বিষ কমাতেও এটি দারুণ উপকারী। দাঁতের রোগ, 200 গ্রাম নিম গাছের শুকনো ছাল গুঁড়ো করে তার সাথে 1 চিমটে কর্পূর মিশিয়ে নিয়মিত দাঁত মাজলে হলুদ হয়ে যাওয়া দাঁত চকচকে সাদা হয়ে যাবে। দাঁতন দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত মজবুত হয়। জন্ম নিয়ন্ত্রণে নিমের ব্যবহার, নিম তেল একটি শক্তিশালী শুক্রাণুনাশক হিসেবে কাজ করে। গবেষণায় দেখা গিয়েছে যে নিম তেল মহিলাদের জন্য নতুন ধরনের কার্যকরী গর্ভনিরোধক হতে পারে। নিম পাতার পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভবতী মায়েদের নিম পাতা খেলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। নিমের ফুল, পাতা বা ছাল খালি পেটে কখনো খাওয়া উচিত।